আসসালামু আলাইকুম। এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং, এটার উপরের যে ছাদ ওইটা কিন্তু কনসিল ছাদ, যেটা প্লাট ছাদ, নিচে বিম দেখা যায় না। দুইতলা ফাউন্ডেশন, প্রত্যেকটা কলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং প্রত্যেকটা কলামে 6টি করে 12 mm রড, যেটা 400 সুতা, এবং বেস দেওয়া হয়েছে সব সাইডে 4 ফিট বাই 4 ফিট, বেজও 400 সুতার, এবং মাঝখানের যে কয়টা কলাম আছে ওইগুলা সিঁড়ি রুম সহ 4.5 ফিট বাই 4.5 ফিট। এখন অনেকেই বলেন যে ভাই, কম বাজেটের ভিতরে আসলে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা কীভাবে করব। এখন আপনি বিল্ডিং করবেন, একটা বিল্ডিং কিন্তু সারা জীবনের জন্য ভাই। আমরা অনেক সময় দেখি কাজের আগে সবাই কিন্তু চায় যে আমি টাকাটা একটু খরচ কম যেভাবে হয় বা একবারে লো বাজেটের ভিতরে, কম টাকার ভিতরে আমি যেভাবে কাজটা করব। কাজ যখন শুরু হয়ে যায় বা কোথাও একটা ভুল হয়, সেই ক্ষেত্রে অনেকে বলেন যে ভাই, আমার টাকাটা যদি আরও একটু বেশি হয়ে যাইতো তাইলে তো আমার কাজটা যাতে সুন্দর হইতো বা একটু ভালো হইতো, এই পরামর্শটা দিতেন আমাকে, তাহলে ভালো হইতো। আমরা দেখেন কাজ শুরু করার আগে আমরা সবাইকেই আসলে যেই কাজগুলো করি সবারই বলি যে ভাই, আপনি ড্রয়িং করে কাজটা করেন, আপনার কাজটা এক দুই দিনের জন্য না। আপনি হয়তো দেখা যায় ফাউন্ডেশনের ক্ষেত্রে এখানে আপনি কী কমাবেন, এই কলামে রড কমাবেন, দেখা যায় যে বেজে রড কমাবেন এবং ছাদে একটু খরচটা কম করবেন, কিন্তু একটা বিল্ডিংয়ে যা যা প্রয়োজন, যা বলতে আপনার দেয়ালটা তো আপনার সমানই লাগবে, দেয়ালের ইট যেরকম লাগার কথা এরকমই লাগবে, তারপর দরজা জানালা যা কিছু আছে এগুলো তো আপনার যেরকম লাগার, ফাউন্ডেশন বেশি দিলেও এটা লাগবে, কম দিলেও এটা লাগবে। তো শুধু ফাউন্ডেশনের খরচ কমাইয়ে বিল্ডিংটাকে দুর্বল করে আপনারা কেন করবেন, যদি জায়গার দাম বেশি হয়, জায়গা যদি কারো কম থাকে তাহলে ফাউন্ডেশন বেশি দিবেন, আর যদি জায়গা যার কারো যথেষ্ট পরিমাণ থাকে, যে আমি একটা বিল্ডিং হয়তো এভাবে করলাম, আমি পরবর্তীতে যখন করব আরও ভালো করে বিল্ডিংটা করব, তো এটা আসলে যাদের জায়গা বেশি আছে আপনারা যদি সিম্পলভাবে করেন তাহলে সমস্যা নেই, কিন্তু জায়গা যাদের কম আমি অবশ্যই বলবো, যদি বাজেট থাকে তাহলে আপনার বিল্ডিংটা মজবুত করে করবেন, নাহলে পরবর্তীতে পস্তাতে হবে না। আর যদি বাজেট না থাকে, আপনার যেরকম বাজেট এরকমভাবে করবেন। আপনি করলেন একতলা ফাউন্ডেশন, যদি বলেন দুইতলা তাহলে কিন্তু হবে না, যেটা যেরকমভাবে আছে এরকমভাবেই করার চেষ্টা করবেন। তো এখন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এই বিল্ডিংটাতে কত টাকা এই পর্যন্ত খরচ গেছে? প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা খরচ হয়েছে এখানে 1500 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটিতে। এখন আরও প্রায় 15 লক্ষ টাকার মতো লাগবে। তো দেখা যায় 1500 স্কোয়ার ফিটে আপনার 30-32 লাখ টাকার মতো খরচ হবে টোটাল এই বিল্ডিংটি শেষ করতে। এখন আপনি যদি প্রতি স্কোয়ার ফিটে হিসাব করেন, হয়তো 1500 আমরা মাপ, কিন্তু একটু কানির বানিস আছে, ওইগুলো মিলে প্রায় 1600 হয়ে যাবে। তো সাত মাপে যদি আপনি হিসাব করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা করে খরচ হইব বিল্ডিংটিতে, কিন্তু আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিতেন তাহলে আরও 200 টাকা হয়তো বেশি লাগতো, বা 300 টাকা প্রতি স্কোয়ার ফিটে বেশি লাগতো, তো হয়তো দেখা যেত 35 লক্ষ টাকার মতো লাগতো যদি আপনি এই বিল্ডিংটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতেন, হয়তো 5-6 লাখ টাকা বেশি লাগতো। ফাউন্ডেশন যদি বেশি দিতেন, কলামের রডগুলো যদি আপনি 16 মিলি দিতেন বা বিম ছাদ দিতেন, তাইলে এখানে সব কলামে কিন্তু 6টি করে 12 mm রড, আমি আপনাদেরকে ওই ছাদে দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনার প্রত্যেকটা কলামে কিন্তু 6টি করে 16 mm রড, ওই 12 mm রড, যেটা 400 সুতা রড, সব কলামে কিন্তু সমান, কলামের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এখন যারা বিল্ডিং করবেন, আমার পরামর্শ থাকবো যে ভাই, আপনি যেরকম একটা বিল্ডিং করেন, প্লাট ছাদ করা যায় না এরকম না, অনেকে প্রশ্ন করেন যে প্লাট ছাদ বা কনসিল ছাদ কীরকম হইব। তো কনসিল ছাদ বা প্লাট ছাদ যদি আপনি করেন, অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন। দেখেন বিল্ডিং একদিন আর দুই দিনের জন্য না ভাই, যাতে বিল্ডিংটা মজবুত ভালো হয় এভাবেই আপনারা করবেন।